চালচলন পর্যটকদের মতো, আচরণ বন্ধুসুলভ। ভাবখানা দেখলে বোঝার উপায় নেই তারা কতটা ভয়ঙ্কর। তবে তাদের সাথে বেশ কিছুক্ষণ অবস্থান করলেই ইঙ্গিত পাবেন ভিন্ন কিছুর, আর সেই ইঙ্গিতে কিন্তু সাড়া দিতে যাবেন না, সাড়া দিলেই বিপদ সুনিশ্চিত। কক্সবাজারের সুগন্ধা বিচ, রাত ১২টার কিছু পর, খোশ মেজাজেই বেশ কিছু ব্যক্তির সাথে গল্পে মেতেছেন এই নারী, কিন্তু কেউই তার পরিচিত নন। ভাব জমিয়ে ফাঁদে ফেলার চেষ্টা চলছে। তালাশ টিমের এক সদস্য তার পাশে দাঁড়াতেই নাম ও নম্বর লেখা দুই টুকরো কাগজ ধরিয়ে দিলেন ওই নারী। এভাবেই পর্যটকদের টার্গেট করেন তারা। তালাশ টিমের সদস্যরা পরিচয় গোপন রেখে বেশ কয়েকজনের সাথে কথা বলে, তবে যেতে হবে শুধু তাদের নির্ধারিত হোটেল বা কটেজে। প্রতারণার অংশ হিসেবে অনেক কটেজ মালিক বেছে নেন ক্ষুদ্র হকারদেরও। যে কফি অর্ডার করেছি, তো উনি এসে এমন একটা অফার দিছে, এখন ফ্যামিলির সামনে হয়তো বা ওই অফার দিলে অনেকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।